Assalamu alaikum and hello everyone, it's me Faria from Faria's Mirror. কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই এতগুলো ভালো আছেন, আমিও ভালো আছি। দ্য থিং ইজ প্রচণ্ড গরম অ্যান্ড লাইফটা স্টার্ট করার কথা ছিল 4:30, ইউনো লাইক ইলেকট্রিসিটি ছিল না, অ্যান্ড দেন সাডেন এসিটা বিট্রে করছে, সব কিছু মিলাই মিশে ডিসগাস্টিং অবস্থায়। আজকে একটু টলারেট করতে হবে, বিকজ ফ্যানের সাউন্ডটা একটু টলারেট করতে হবে তোমাদেরকে, প্লিজ। আই এম সো সরি, কিচ্ছু করার নেই, আমি জানি না আমি আমার মেকআপ টিউটোরিয়াল আজকে কীভাবে করব। আচ্ছা, হ্যালো সোনিয়া, হাই লীনাথ, নো বেবি, হ্যাঁ ও বিউদীপা, আচ্ছা সো একটা গুড নিউজ হচ্ছে যে আজকে রাতের বেলা ইউনো লাইক 11টা থেকে 11:15 মধ্যে আমি ফারিয়া চলে আসবো মেকআপ টিউটোরিয়াল নিয়ে, বিকজ আমার 4 লাখ ফলোয়ার হওয়ার খুশিতে আমাকে একটা পেজ থেকে আমাকে খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার দিয়েছে, তোমরা জানো সবাই। সো ইয়া, ওই প্রোডাক্টগুলো দিয়ে আমি একটা মেকআপ লুক করবো, এবং এটা অনেকদিন পর করছি না, পারফেক্টও হচ্ছে সেই ইসের নাম। অ্যান্ড আমি আজকে বেসিক্যালি বেবিদের লাইভ করবো, এখন স্পেশালি এখন যে লাইভটা আমার যাবে এটা হচ্ছে বেবিদের লাইভ যাবে, বাচ্চাদের সামনে যেহেতু পুজো আসছে। সো ইয়া, আমরা তো বাইরে যেতেই পারতেছি না, তো কিউট কিউট বেবিদের কিছু ড্রেসেস আমি দেখাতে যাচ্ছি। দেখো ওয়াইফাইও বিট্রে করতেছে, কী হবে বলো তো? আচ্ছা দেখি তো, হাই হ্যালো ফাইজা, হাই কান্তা, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি আর আম্মু দুজনই তোমার লাইভ দিই। ও ফাইজা, আন্টিকে সালাম দিও, হ্যাঁ ওকে। আজকে তোমাকে কেমন যেন লাগছে গরমের চোটে? ও মাস্কারা দেইনি, মাস্কারা দেইনি সেই জন্য মেবি। আচ্ছা দাঁড়া, আমি লাইভটা একটু শেয়ার করে দিই আমার 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 ওকে আমার প্রোফাইল আর আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিই আমি। পার্সোনাল প্রোফাইলে, আচ্ছা আর আমার পার্সোনাল প্রোফাইলে আমি দিয়ে দিচ্ছি, ডান ওকে ডান। এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, আর তোমরা যদি চাও ডেফিনেটলি লাইকটা একটু শেয়ার করে দিও, যেহেতু বেবিদের ই ইউনো ওকে আমার একটু চার্জ দিতে হবে। হ্যাঁ তো স্টার্ট করে দিই, হ্যাঁ সাউন্ড কি অনেক বেশি আসতেছে, মানে ফ্যানের সাউন্ড কি খুব বেশি আসতেছে, আমরা স্টার্ট করবো খুব মানে কিউট একটা বেবিদের ওয়্যার নিয়ে। হ্যাঁ ওকে, সো সুইট, জাস্ট লুক, কি কিউট না? ওকে এটা খুব কিউট একটা কালার, কালারটা খুব মিষ্টি একটা, মানে বাচ্চারা খুব মজা পাবে এটা, জাস্ট লুক। এই যে দেখো এখানে ফ্লাওয়ার আছে, খুব সুন্দর সুন্দর, সে হোয়াইট অ্যান্ড চকলেট, ইটস এ রেডিশ চকলেট গ্রিন, খুব প্রিটি ওয়েতে এটা করা বেবিদের। অ্যান্ড কত সাইজ থেকে কত সাইজ আমি সব বলে দিব। অ্যান্ড কিউট একটা স্কার্ট আছে, ইয়া স্কার্ট। ফারিয়া আপু তোমার হেয়ার কালার, আল্লাহ হেয়ার কালারের জন্য তোমরা এত পাগল, আমার হেয়ার কালার নাকি অলমোস্ট নাকি তোমার 30-35 জন এরকম, তার উপরে আমার হেয়ার কালারটা নাকি করছে, এত বেশি ভালোবাসে আমাকে। ব্রাশ পাই সাদিয়া, হ্যাঁ ও মাই গড, খুবই প্রিটি না, ফ্রল প্রিন্টের খুব কিউট, আমার তো মনে চাইতেছে আমি নিজেই পড়ি। এই যে দেখো খুবই সুন্দর একটা স্কার্ট, সো মে বেবি কাদের আছে দেখি তো, এটা অ্যান্ড এটা দুটো, আচ্ছা আমি একটু দেখাই দিই দাও। এইভাবে যাদের কিনা মে বেবি আছে তাদের জন্য দিস ইজ পারফেক্ট, রাইট ওকে। সো কত থেকে কত আমরা পাচ্ছি শ্রাবণী আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ মাসুদা আপু। ফোনটা সাইলেন্ট, আচ্ছা ও আচ্ছা ফোন সাইলেন্ট করা না, ফোনটা সাইলেন্ট করা, আই ডোন্ট নো কী সমস্যা ফোনের, অটো সাইলেন্টটা উঠে আছে। সো এখানে লেখা আছে আমি একটু দেখি, এটা হচ্ছে 1 to 10 years, আচ্ছা 1 বছর বেবি থেকে স্টার্ট করে 10 বছর বেবি পর্যন্ত পাবা তোমরা। প্রাইস হচ্ছে
1590 টাকা মাত্র। আপু 1 থেকে 10 ইয়ার্স পর্যন্ত আমরা এটা পাচ্ছি। আর দেখি সারা কি লিখে দিয়েছে, এটা সারার ইউনো। আচ্ছা, ঢাকার ভিতরে ক্যাশ অ্যান্ড ডেলিভারি হচ্ছে চার্জ হচ্ছে 60 টাকা, অ্যান্ড ঢাকার বাইরে হচ্ছে সুন্দরবন কুরিয়ার ডেলিভারি, হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা। ওকে, আর এসে পরিবহনে পাচ্ছি আমরা হচ্ছে 150 টাকা। আর আরেকটা নিউজ একটু দিয়ে নেই, সেটা হচ্ছে ফোনটা খুলে দিতে হবে একটু। এটা হচ্ছে, এটা কি কোনো অড টাইম লাইভের জন্য? আমি এই টাইমে সহজে কিন্তু আসি না, না লাইভে। ওকে, আরেকটা একটু বলে দিই আমি, 5 বছরের উপরে যদি তোমরা অর্ডার করো সেক্ষেত্রে 150 টাকা প্রত্যেকটা ড্রেসের জন্য তোমাকে এডিশনাল দিতে হবে। ওকে, সো আমরা আজকে ঝটপট করবো, বিকজ আমার অনেক বেশি গরম লাগতেছে। এটা হচ্ছে আরেকটা কিউট একটা ড্রেস, হ্যাঁ খুব সুন্দর মিষ্টি পিঙ্ক হোয়াইট অ্যান্ড দেন ইয়েলো কালার, লাইক ইউ নো লাইক এখানে খুব কিউট কিউট ফিতা সিস্টেম করা, অ্যান্ড নেকটা খুব সুন্দর লাইক ফ্লোরাল ফুল আছে। এটা কি এত বড় বড় ফ্লোরাল আছে, ইয়া খুব সুন্দর একটা বেবিদের কুর্তি, হ্যাঁ নেকটা হচ্ছে স্টিচেবল, লাইক অফ শোল্ডার করেও পরতে পারবে বাচ্চারা, বাবার কেউ তুলেও পরতে পারবে। এটা অনেক বেশি সফট। থ্যাংক ইউ সামিয়া, ইউ লুক সো প্রিটি ইন ব্ল্যাক। ওকে, আচ্ছা এই ড্রেসটা হচ্ছে তোমার সিগনেচার কালেকশনের। ওকে, তোমাকে মাঝে মধ্যে অনেক রাগই মনে হয়, কেন এমন মনে হয়? সো ভিতরে একটা ট্যান্ট অফ দেওয়া আছে, সাদা হোয়াইট কালার ট্যান্ট অফ দেওয়া আছে, ঠিক আছে। আর এটার সঙ্গে একটা ট্রাউজার আছে রেড কালারের বেবিদের। কই আপনি এটা নিয়ে টানাটানি করেন না, এটা আমাকে বলতে হবে। দেন এটা হচ্ছে, এজ হচ্ছে 1 to 10 অ্যান্ড প্রাইস হচ্ছে তোমার 1590 টাকা এটা। আচ্ছা একটু রাখি আমরা, একটু ঝটপট। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, এটা আমরা পাচ্ছি 6 থেকে 15 ইয়ার্স, মানে 6 বছর থেকে 15 বছর পর্যন্ত, আর এটার দামটা হচ্ছে 1840 টাকা। ওকে, কারণ প্রচণ্ড গরম, ইটস লাইক আই ডোন্ট নো আমি আজকে মেকআপ টিউটোরিয়াল কেমনে করবো। এটাও খুব সুন্দর তোমার আপু 12 ইয়ারের বেবির জন্য, দেখাও আপু আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ কোনটা কোন ইয়ারে সেটা আমি একদম মেনশন করে দেবো। সো এটা হচ্ছে আরেকটা ফ্রক, খুব সুন্দর একদম সব জর্জেটের উপর, মানে কিউট কিউট বাচ্চাদের ইউনো লাইক খুব মজা পাবে। অ্যান্ড নেক পোর্শনে খুব সুন্দর একটা নেকলেসের মতো করে দেওয়া আছে। হ্যালো হাই ফাতিমা আপু, সো নাম, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমার বল প্রিন্টার, অ্যান্ড নিচে হচ্ছে খুব সুন্দর ফ্রল প্রিন্টার। ওকে, অ্যান্ড নিচের যে পোর্শনটা আছে দিস ওয়ান, এখানে পাতলা করে ক্যান ক্যান দেওয়া আছে, ক্যান ক্যান অ্যান্ড খুব সফট একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেটা কি না খুব সফট, বাচ্চারা পরে আরাম পাবে, মানে গরমের মধ্যে না গরম লাগবে না ওদের। আর এই হচ্ছে ব্যাক পার্ট, যেটা কিনা সেলফ প্রিন্ট করা। আচ্ছা লাইটটা ক্লিয়ার আছে। আর এটা হচ্ছে ট্রাউজারটা, ট্রাউজার স্টিচেবল, স্টিচ করে চকলেট কালারের। প্রাইস ছিল কত? 1840 টাকা। আমি না কমেন্ট পাচ্ছি না, তোমরা মনে করো না যে আমি কমেন্ট পড়ছি না, বাট আমি তো কমেন্ট পাচ্ছি না, কমেন্ট কেন ওরকম হচ্ছে জানি না। এই এখন যেটা দেখাবো ওটা হচ্ছে 5 থেকে 15 বছর। ওকে, এখন যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে 5 থেকে 15 বছর বয়স, বুঝছো? আল্লাহ, এসি ছাড়া কেমনে সম্ভব এই গরমে। বাবা এটা তো আমারই লাগছে। আচ্ছা এটা হচ্ছে 5 থেকে 15 বছর পর্যন্ত তোমরা পাবা, দ্যাট মিনস আমার 15 ইয়ার্স। ওকে, মেনেই নিলাম আজকে, খুব সুন্দর পেস্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার, ইটস লাইক কি যেন বলে এটাকে, কি সিল্ক যেন বলে ম্যাটেরিয়ালটা। আপু আপনাদের ওখানে কি সকাল নাকি দুপুর নাকি সন্ধ্যা? আপু এখন আসলে টাইমিংটা হচ্ছে 8:30, দ্যাট মিনস রাতের দিকে, ইভিনিং অ্যাকচুয়ালি। কারণ তো আমাকে একটু বলো তো কী প্রবলেম, আমি কিন্তু বুঝতেছি না। এটা দেখো, এটা খুব সুন্দর এমব্রয়ডারি করা। ওকে,
জারিড এমব্রয়ডারি করা, সোল ওয়ার্ক করা, অ্যান্ড ইটস অলসো বিউটিফুল। এটা দেখো ডিজাইন করা, খুব সুন্দর করে ড্রেসটা, দ্য ড্রেস। এবং এটা কিন্তু একটু কোটির স্টাইলের, অ্যান্ড ভেতরে পোর্শনটা হচ্ছে এরকম লাইক রেড মেরুন একটা কালার। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট। আমি কোনো কমেন্ট পাচ্ছি না, আমি কোনো কমেন্ট পাচ্ছি না কিন্তু, তো আমার প্রোডাক্ট করলে কোনো লাভ নাই। এটা হচ্ছে 1890 টাকা, সোয়াইপ করতে হবে আরেকবার। আমাকে লাভ পাচ্ছি বাট ই কমেন্ট পাচ্ছি না আপু। এগুলো 13 বছরের মেয়ে, হ্যাঁ আপু এটা পার, আমি তো বললাম আপু এটা হচ্ছে 5 থেকে তোমার 15 বছর পর্যন্ত পড়তে পারবে। সো হিয়ার ইজ এনাদার ওয়ান, এটা হচ্ছে যেটা দেখাতে যাচ্ছি, এটা 4 থেকে 12 বছর পর্যন্ত পড়তে পারবে। আচ্ছা প্রাইসটা হচ্ছে, ওকে প্রাইসটা আমার লাগবে। সো আগে আমি এখন ভাঁজ করতে নিষেধ করছি না, আমার প্রচণ্ড গরম লাগছে, আমরা তাড়াতাড়ি করবো, আমরা একসাথে ভাঁজ করবো পরে, ঠিক আছে। এটা এটা হচ্ছে, এটা হচ্ছে একটা মাস্কমা, এটা একটা চপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাস্টার্ড কালার, একটা কিউট চপ, 1 বছরের বাচ্চা জামা। হ্যাঁ আপু আমি দেখিয়েছি ফার্স্টেরটা, খুব কিউট, 1 ইয়ার্স থেকে স্টার্টিংটা, ঠিক আছে। হ্যাঁ আমি এটা পরে খুব কিউট লাগবে, বুঝতে পারছি। আচ্ছা দেখো এটা খুব সুন্দর করে ওয়ার্ক করা, অ্যান্ড আমি কিন্তু এর আগেও ডিজাইন ক্লাব থেকে বাচ্চাদের একটা শোকেস লাইভ করেছিলাম, এবং সারার ঈদের ড্রেসটা কিন্তু ডিজাইন ক্লাব থেকে নেওয়া হয়েছিল, বিকজ ওই সময় তোমার কোভিড ছিল, বাইরে যেতে পারছিলাম না। তোমার ড্রেসটা কোন পেজের আপু? আমি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওই পেজের। ওকে সো দিস ওয়ান, ওই পেজে ড্রেসটা নাই, সো আমি এখন নাম নিবো না, নাম নিলে আমাকে ফারজানা আপু খুব বকা দিবে, কারণ তোমরা অ্যাটাক করবা, আমার ড্রেস লাগবে, আমার ড্রেস লাগবে, বাট এটা স্টক আউট। সো এই হচ্ছে এইভাবে খুব সুন্দর করে, ওকে এটা, অ্যান্ড নিচের পোর্শনটা হচ্ছে ডিভাইডার, কিউট, এই হচ্ছে ডিভাইডারটা, ঠিক আছে। এই যে দেখো সিল্কের উপর ডিভাইডারটা সুন্দর করে করা, এটা, অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে 1790 টাকা। টিয়ামনি তোমার কমেন্টই পড়তেছি, বাট আজকে কমেন্ট আসতেছে না ভাই, তুমি দেখছো আমি কী পরিমাণে মানে ভিজে যাচ্ছি। না না আচ্ছা আজকে মেকআপ টিউটোরিয়াল স্মোকি আই দেখায়ও, স্মোকি আই তো অনেক দেখাইছি, আমার পেজে আসে রে স্মোকি আইটা। তোমরা ডিসাইড করে বলো, আমি একটু পরে একটা ছবি ড্রপ করবো, তোমরা ডিসাইড করে বলো যে তোমরা কোন টাইপের লুক দেখতে চাও, ঠিক আছে, আমি সেই টাইপের লুক দেখাই দিব। আচ্ছা এটা আরেকটা কিউট একদম পূজার একটা কালেকশন, রেড একটা ভাইব দিচ্ছে, সো লেটস সি। এটা হচ্ছে তোমার কি লিখছে ভাইয়া, এটা হচ্ছে 5 to 15 পর্যন্ত, ওকে, আর প্রাইসটা দেখে নিচ্ছি, এটা সরাতন সাউন্ড কৃষ্ণ তো, এটা এটাও খুব কিউ। এই যে দেখো এটা এগুলো কি সুন্দর করে ওয়ার্কগুলো করা, অ্যান্ড ইটস লাইক খুব সুন্দর না এটা এক্সেসরিজটা, বাচ্চাদের কাপড়ে আর স্পেস আছে, বাচ্চাদের কাপড়ে স্পেস আছে কিনা দেখতে হবে, কিছুটা আছে, অনেক বেশি নেই, কিছুটা আছে। জরিন বলছো তোমাকে ন্যাচুরালি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো, ঘামতেছি আপু বিকজ এসি কাজ করতেছে না সাডেন। এই যেটা দেখো আচ্ছা তুমি কাকে ওয়াচ দেখাইছিলা, আমি আজ ওয়াচটা পছন্দ হলো ওটা তুমি নিয়ে নিছো, আমি 4টা ওয়াচ পারচেস করছি কালকে, এবং ওর অনেকগুলো ওয়াচই সেল হয়ে গেছে লাইভের মধ্যে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পোর্শন, অ্যান্ড এই হচ্ছে ট্রাউজারটা, কি কিউট ট্রাউজার, এগুলো স্ট্রাইপের মধ্যে কিউটটা, এই যেটা ওকে। আজকে এসি বেড়াইতে গেছে। আচ্ছা আর এটার প্রাইসটা একটু দেখে দিই আমি, ওই পলিথিনটা ওটা হাতে রাখতে হবে, ওকে আমার হাতে আমি প্রয়োজন করে খুলে খুলে নিব, 1740 টাকা এটার প্রাইস। ওকে সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে তোমার এজ দিয়েছে 4 বছর থেকে 12 বছর পর্যন্ত, প্রাইসটা আগে একটু বলে দিই কারণ অনেক খচর খচর শব্দ হচ্ছে, প্রাইস হচ্ছে 1740 টাকা এটার দাম, একটু আগেই বলে দিলাম। এই যে
কোনটা যে ড্রেস আমি নিজে বুঝতেছি না। আচ্ছা সো এটা হচ্ছে ড্রেসটা, খুব কিউট। এহসান খান, হাউ আর ইউ? আই এম ফাইন। ফজি আপু, এই যে দেখো এটা, এটাও খুব সুন্দর এমব্রয়ডারি করা, হোয়াইটের মধ্যে ব্লু কালার অ্যান্ড খুব প্রিটি ওয়েতে কাজগুলো করা, ঠিক আছে। এটাও একটা টপ আসলে, অ্যান্ড নিচের পোর্শনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। এই যে দেখো সাদা তো ধরলে একদম চোখে লাগতেছে, এরকম এমব্রয়ডারি করা। অ্যান্ড এটার সাথে হচ্ছে স্কার্ট, ওয়াও দ্য প্রিটি স্কার্ট। এই যে সুন্দর তো স্কার্টটা, এই যে এই হচ্ছে স্কার্টটা, ওকে স্কার্ট অ্যান্ড ইটস রিয়েলি প্রিটি। ইটস লাইক ব্লু কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন, খুবই 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 সুন্দর। এই যে দেখো এটা, অ্যান্ড এখানে একটু কেমন কাট করা আছে, ওকে যদি সুন্দর, অ্যান্ড ম্যাটেরিয়ালটা খুব ভালো। সোয়াইপ করে কমেন্ট আনতে হচ্ছে, ও মাই গড, এসি না আসলে আর লাইফ করা লাগবে না। ইউনো লাইক আমরা যখন কাউকে কমিটমেন্ট করে ফেলি সেটা করতেই হয়, আমাদের হাতে কিচ্ছু থাকে না। বাট আমার মেকআপ টিউটোরিয়ালটা করতেই হবে, বিকজ পারফেক্টর পেজ আমার জন্য ওয়েট করতেছে আমার মেকআপের জন্য। ওয়ান ইয়ারের বেবিতে জামা পাওয়া যাবে না? হ্যাঁ ডেফিনেটলি আপু, কেন পাওয়া যাবে না। বাবা দুপাট্টা, এটা হচ্ছে 3 বছর থেকে 11 বছর পর্যন্ত, এটা ফেলিস না, দাম পাইন পরে বলবো। তুমি কি প্লাজো পরো না? আই ডোন্ট লাইক প্লাজো, আমি একদমই প্লাজো পরি না, আমি লেগিংস পরি অনেক বেশি। এই যে দেখো এটা, এটা একদম ইটস লাইক একটু হাফ সিল্ক ম্যাটেরিয়াল, সুন্দর অ্যান্ড ফুলটা স্টোন ওয়ার্ক করা আছে, খুব প্রিটি ওয়েতে। ওয়ান এটাও সুন্দর না, স্লিভস আছে নাকি সবগুলোর সাথে, মোটা লাগতেছে তাই তো, যে স্লিভ আছে এটার সাথে কিন্তু। ওরে বাবা বড় বড় স্লিভসও দেয়া বড়দের মতো। হাই শারমিন আপু, এগুলো বেবি, ইয়েস ডিয়ার, না এগুলো আমার, এই যে দেখো আমি পরছি, এগুলো বেবি ড্রেস আপু। এটা এটা একটা কামিজ, ওকে আই ডোন্ট নো শারারা আর ঘরারা মিল সামথিং লাইক দ্যাট। নাজমা অনেক মজা পায়, কারণ শারারা ঘরারা আমি আসলে পড়ি নাই জীবনে, বাচ্চাদেরকেও জীবনে পড়াইনি, সো এটাকে মনে হয় শারারা বলে, এই কাটটাকে মনে হয় শারারা বলা হয়, রাইট? এই কাটটাকে, ইয়া সেটা শারারা, এরকম করে থাকবে বেবি ড্রেস শারারা অ্যান্ড দোপাট্টা। এই হচ্ছে শারারা, ওকে দোপাট্টা আছে সাথে, এই যে দেখতে চান কিউট করে দোপাট্টা আছে। প্রাইসটা হচ্ছে 1790 টাকা। এটা হচ্ছে 6 থেকে 15 বছর পর্যন্ত, উফ একে তো এসি নেই, তারপর ইন্টারনেট এত ঝামেলা করতেছে, প্রতিবার সোয়াইপ করতে হচ্ছে আমাকে। তুমি একটা ডল, থ্যাংক ইউ। এটা দেখো, এটার স্লিভটা সবার আগে দেখাই, স্লিভটা কিউট করে এই যে ডিজাইন করা, পুরোটা রেড কালার, ওকে। আর এই হচ্ছে দেখো স্লিভটা, মানে আমাদের বড়দের মতো করে স্লিভ করা, ওকে। অ্যান্ড নেক পোর্শনটা সুন্দর, এটা বের করছিস কি হিসেবে তো থেকে দিবাত্র? হ্যাঁ ওইখানে তো, তুই তোরে বললাম না এটা হাতে রাখ, আমি প্রাইসটা যদি একটা দাম উলট পালট হয়, হাতে রাখ হাতে রাখ, এটা বেশি দাম হবে দেখি, এদিকে এটার এজ কত থেকে কত বলছিলাম আমি, আমেরিকা যখন চাই ফাস্ট করতে তখন নাজমা আমাকে আরও আটকায় দেয়, 3 থেকে বলছিলাম নাজমা ভাই। আপনি যদি দেখে থাকেন লাইফটা প্লিজ একটু এটার প্রাইসটা একটু বলে দেবেন, বিকজ আই এম লিটল বিট কনফিউজ, আপনারা এখানে আমাকে প্রাইসটা মেনশন করে দেওয়া উচিত ছিল। আপু আপনাকে মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ সামিয়া সাইমা। সো এটা খুব সুন্দর একটা স্কার্ট, আচ্ছা এই যে দেখো খুব কিউট একটা স্কার্ট বেবিদের কিন্তু, এটা হচ্ছে চুন্ডি প্রিন্ট একটা স্কার্ট, বাট ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল, খুব সুন্দর করা এবং খুবই প্রিটি। অ্যান্ড লোয়ার পোর্শনটা দেখো, এটাও সুন্দর, ওকে। প্রাইসটা, এটার প্রাইস নিয়ে আমি একটু কনফিউশনে আছি, প্লিজ ডিজাইন ক্লাব ওই যে ভাইয়া চলে আসছে, ভাইয়া এটার প্রাইসটা কত একটু বলে দেন, বিকজ আমার এটা যেন না যায়, এটার প্রাইসটা একটু বলে দেন, এটার প্রাইস
What's the price এটার? এটা নাজমা করছে আমি বলি নি। আমি আগে প্রাইস বলে দিই কারণ এরকম খচখচ শব্দ করতেছে। এটা হচ্ছে 6 থেকে 15 বছর পর্যন্ত। ওকে দেখে নিচ্ছি এটা প্রাইসটা। এটা নাজমাল লাগবে। এটা হচ্ছে 6 থেকে 15 বছর পর্যন্ত। ইটস আ বিউটিফুল ফ্রক। হ্যাঁ সোনাম তোমাকে অনেক লাভ। দেখো এই পোর্শনটা দেখো কত কত ওয়াইড, খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করা আছে। বাইরে সাউন্ড শোনাচ্ছি কারণ এসা গরম যে বাইরে গেট আটকালে তোমাদের ফাড়ি আপকে খুঁজেই পাওয়া না। আপু তুমি কোথা থেকে মেকআপ পারচেস করো? আপু মেকআপ পারচেস করিনি এখন পর্যন্ত। সো লেটস সি কে কে আমাকে মেকআপ দেয়। হ্যালো ফারহানা আপু, এই যে দেখো এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের সুন্দর করে অ্যান্ড পুরোটা এমব্রয়ডারি কাজ করা। শামিমা আপু বলছে তোমার হাতে ওয়াচটা কি হবে? আপু আমি তো ওয়াচ সেল করি না আপু। এই যে দেখো এটা অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1790 টাকা। এখানে আবার ই আছে বাধার, সুন্দর করে বাধার একটা সুন্দর হ্যাঙ্গিং এক্সারসাইজ আছে। এবং যে কোনো কিছু পারচেস করলে কি এটা পাবে? আই ডোন্ট নো, ফোন করতে হবে। ওয়েট, পেজের নাম হচ্ছে ডিজাইন ক্লাব ডিআর, মেনশন করে দিয়েছি। এটা তো অনেক, এটা অনেক কিউট। এটা হচ্ছে 6 থেকে 15 বছর আর প্রাইস হচ্ছে আগেই বলে দিই 1840 টাকা। এটা অনেক কিউট একটা ফ্রক বেবিদের। হ্যাঁ 6 থেকে কত বছর ছিল? 6 থেকে 15 বছর, ঠিক আছে। এটা অনেক কিউট একটা ফ্রক, ইটস লাইক খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, ইটস লাইক সফট। এটা হচ্ছে দেখো একদম ডিফারেন্ট প্যাটার্ন অ্যান্ড ইটস রিয়েলি প্রিটি। ওকে এটা খুব সুন্দর আপু, ডিজাইন ক্লাব আমি মেনশন করে দিয়েছি, আমি লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এটা এই হচ্ছে ফ্রকটা, ফ্রকের নেক পোর্শনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার পোর্শন। প্রাইস কত ছিল? প্রাইসটা ছিল 1840 টাকা। হ্যালো সাউ হাই জি জি, হ্যাঁ হ্যাঁ
সো সরি, আই এম সো সরি, আই এম সো সরি, আমার খুব ইম্পর্টেন্ট একটা কল আসছিল। আই এম সো সরি, ওকে। সো আমার আরেকটা কাজ করতে হবে, আমি একটু বাবা কি গরম। ওকে, আচ্ছা তোমরা কি করছো বলো তো, কমে গেছিলে আবার চলে আসছো। আজকে লাইফটা যদি নাজমার উপর ছেড়ে দিই কেমন হয় বলো তো, যদি বলি যে নাজমা করুক লাইফটা। হ্যালো, হ্যাঁ পাইছো, আমি জাস্ট 1 মিনিটের জন্য, ইম্পর্টেন্ট কথা আমার একটা, ওকে। আমি 1 মিনিটের জন্য যাচ্ছি, 1 মিনিট চলে আসবো, কেউ মিস করো না, জাস্ট 1 মিনিট। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। ওকে, সো আমরা আবার স্টার্ট করে দিই। সারা, তুমি আর সারা, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান। খুব কিউট একটা, ইউ নো, লাইক এটাকে কী কালার বলা হয়, এটাকে বলা হয় ক্যান্ডি ফ্লসের একটা কালার, রাইট? অলরাইট, সো ক্যান্ডি ফ্লসের একটা কালার, অ্যান্ড এটা কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে, খুব কিউট। এবং এখানে ছবি আছে এই বেবিটার পরা, যে ছবিটা এটাই আছে। সো ইয়া, এটা দেখো এটা, এবং এটা একটু ফ্যাশনেবল, রাইট? অলরাইট, এখানে দেখি কোটি দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর করে, অ্যান্ড এই 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 অ্যান্ড সেফ ইজ দ্য সেফ পোর্শনস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্কার্টটা, এবং স্কার্টের সাথে বেল্ট নেই, বাট দেখলে মনে হবে যে এখানে বেল্ট আছে, বেল্ট পোর্শন, ওকে। এই হচ্ছে স্কার্টটা, কিউট অ্যান্ড স্টিচেবল ওয়ান, অ্যান্ড আমি একটু দেখি এটা, আচ্ছা এটা পাচ্ছি আমরা 4 to 12 ইয়ার্স পর্যন্ত, প্রাইস হচ্ছে 1740 টাকা মাত্র। কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, এটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার 2 থেকে 12 বছর পর্যন্ত, ওকে, প্রাইস রাখতে হবে। চলে আসছি, আমি অনেকবার গেছি, অনেকবার আসছি। হাসতে দাও, হাসতে দাও, হাসলে কি হবে জানো, স্বাস্থ্য ভালো থাকবে। আমার আমার মতো মানুষ যদি কাউকে হাসাইতে পারে তো আল্লাহ কত সোয়াব আমাকে দিবে বলো তো। সো হাসুক না, সো ওয়াট, সো এটা আরেকটা কামিজ, এরকম একটা কামিজ আমি দেখাইছি না, কিউট কিউট বেবিদের কামিজ, ইটস মাই কামিজ অ্যাকচুয়ালি। সো নেক পোর্শনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, স্টোন ওয়ার্ক, পার্ল ওয়ার্ক করা, হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ সহকারে আছে। আজকে লাইভ শেয়ার করে না কেউ, না করুক, সোকে সোকে। এই যে দেখো, এটা কি, এটারে কি শারারা বলে, আই এম সো সরি, আই ডোন্ট নো এটার নাম কি, শারারা অর থারারা, সো এটা হচ্ছে শারারা, এটা হচ্ছে শারারা, শারারাটা সুন্দর দেখো, এটা হচ্ছে তোমার হট সিল্কের উপরে, খুব সুন্দর, কিউট কিউট। ও দ্যাটস মিন, ইউ নো, কিছু মেন্টাল ক্র্যাক পার্সন থাকবে প্রত্যেকটা মানুষের লাইফে, লাইক তাদের কাজ হবে, তুমি একটা কমেন্ট করবা
দেখবা তোমাকে লিখবে যে আমাকে একটু ফোন করো, আমাকে একটু কল করো, হ্যাঁ, তো সেটা আমার চোখে পড়লে আমি ব্লক করে দিই। অ্যান্ড এর বাইরে যারা হাহা দেয় বা অ্যাঙ্গি রিয়াক্ট দেয় ওটা আরও মজার, সো তোমাকে বুঝতে হবে ও ডিয়ার, এটা মাইন্ড করার কিছু হয় না এই লেখাটা। নিচের পোর্শনটাও অনেক ফ্লাফি অ্যান্ড অনেক বড়। ওকে, প্রাইসটা বলে দিচ্ছি আমি, ও দোপাট্টা আছে আবার, বাপরে বাপ, সো দিস ইজ দ্য দোপাট্টা, আমার দোপাট্টা ওয়ান দোপাট্টা, অ্যান্ড প্রাইসটা হচ্ছে 1740 টাকা। হ্যাঁ, প্রচন্ড গরম। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, এটাও খুব সুন্দর, ঘরারা মেবি। ওকে, তাহলে ঘরারা, আমি আসলে শারারা ঘরারা কখনো নিজেও পড়িনি, বেবিদেরকেও কখনো আমি পড়াইনি আসলে শারারা ঘরারা, দ্যাটস ওয়াই। আচ্ছা আচ্ছা, হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা বাসন্তী গোল্ডেনিশ একটা কালার। ওকে, সো এটা হচ্ছে কলার পোর্শন, এটা হচ্ছে পার্ল, এটা খুব সুন্দর হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ করা আছে, খুব 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 কিউট ওয়েতে আছে। অ্যান্ড এই হচ্ছে স্লিভটা, স্লিভটাও কিন্তু খুব কিউট, অ্যান্ড স্টোন আছে, স্টোন ওয়ার্ক করা আছে। তুমি ছিল না তাই আমিও বাকি কাজগুলো করে, ও আচ্ছা চাকরি হয়ে যাচ্ছে কি, না 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 না, মানে চুলার চুলাই ছিল না, অফকোর্স ইস পুড়ে যাবে তো। আপনার ড্রেসটা আছে না? আমার ড্রেসটা নাই ডিয়ার, আমার ড্রেসটা, আমি আমি যদি লাইক করি ড্রেস স্টক আউট হয়ে যায়, আমার ড্রেসটা নাই। সেটা হচ্ছে স্কার্ট, আল্লাহ কথা, আমার 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 লাগবে স্কার্টটা। সো দিস ইজ দ্য স্কার্ট লোয়ার পোর্শন। ওকে, এটা খুব সুন্দর, এই দেখো ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার। ওকে, এটা হচ্ছে তোমার অনেকটা না ইসের মতো বা কাতান জেকার্ড স্টাইলের ওয়ান। আচ্ছা, অ্যান্ড প্রাইসটা হচ্ছে 1890 টাকা। এমন কোনো লাইফ তোমার মিস করিনি, অ থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে আরেকটা ফ্রক, অ্যান্ড এখানে হচ্ছে ফ্রকটা বাঁধার একটা স্টাইল আছে, ইউনো লাইক আজকালকার বাচ্চাদের কী ফ্যাশন বাবা। এটা হচ্ছে স্লিভ পোর্শনস, দিস ইজ স্লিভ পোর্শনস। ওকে ওকে, অ্যান্ড এটা হচ্ছে প্লাজো, প্লাজো কিউট, কিন্তু এটা প্লাজোটা কিউট। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ড্রেসটা ডিজাইন ক্লাব ডিয়ার আমি মেনশন করে দিয়েছি। এটা হচ্ছে সাউন্ড হচ্ছে অ্যাশের মধ্যে একটু রেডিশ পিঙ্ক একটা কালার, অ্যান্ড এটা হচ্ছে তোমার 4 থেকে 12 বছর পর্যন্ত, প্রাইস হচ্ছে 1740 টাকা। ওকে, অ্যান্ড এখানে পেছনে যে স্ট্রিচেবল, স্ট্রিচেবল, যেতে হবে যেতে হবে যেতে হবে, কে যেন আসছে পাশে, বুবু ই করতেছে জুমে, জুমে ক্লাস করতেছে যা। এটা হচ্ছে 6 থেকে 15 বছর এটা, আর প্রাইসটা হচ্ছে 1840 টাকা। আপু আমি কিন্তু সবগুলোর প্রাইস মেনশন করে দিচ্ছি, ঠিক আছে। সো দিস ওয়ান, এই বেবিটার আগে দেখো, বেবিটার ওয়ান ইয়ার দেখার, আপু আমাকে যা পাঠানো হয়েছে আমি ওগুলো তো দেখাচ্ছি। এটাও দেখো, এটাও খুব সুন্দর কিউট পিঙ্ক অ্যান্ড হোয়াইট, ইউনো লাইক স্টাইল, খুব সুন্দর। নিচে থাকতে বলে আমি ফোন করতেছি। এই যেটা হচ্ছে তোমার ডিজাইন করা ওয়ান এক্সট্রা, অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ পোর্শন ওয়ান। হাই রে, আমার 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 লাইফে লাস্ট মান্থের আগের মান্থে একটা ডিজাস্টার একটা লাইফ গিয়েছিলো, শাড়ির লাইফ গিয়েছিলো একদম ডিজাস্টার। ওখানে এসির ঝামেলা ছিল, নেটওয়ার্কের ঝামেলা ছিল, ওখানে খুব বেশি বিচ্ছি অবস্থা। আজকে ঠিক সেম অবস্থা, মানে খুব মানে ডিজাস্টার লাগতেছে গরমে। এটা হচ্ছে ব্যাক পার্ট, চেন সিস্টেম করা আছে, সাদা বাহার, আপু কোনটা সাদা বাহার। আচ্ছা, আর এটা এটাও মনে হয় সারারাই হবে, এটা 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 হচ্ছে তোমার পিওর মেজেন্টা, আর তোমরা না ইটস লাইক হট পিঙ্ক অ্যাকচুয়ালি, সো তোমরা হট পিঙ্ক বলতে পারো এটাকে, এই যে দেখো এটা সস শরারা। ওকে, ওয়ালাইকুম আসসালাম সুমি আপু, এই যে দেখো শরারা, 1 2 3 4 চারটা লেয়ারের আছে,
অ্যান্ড প্রাইস আমি বলে দিয়েছি আগে। আচ্ছা, 5 বছরের উপরে যারা চাইবেন অফকোর্স আপনাদেরকে 150 টাকা এক্সট্রা বিকাশ করতে হবে। ওকে আপু, আপনার সাথে কিভাবে কথা বলবো? আপু, আমার সাথে কথা বলার জন্য আমাকে ইনবক্সে নক করতে হবে ফারিয়াস মিররের পেজে। এখন যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে 6 থেকে 15 বছর, ঠিকই এটা তোর নে ধর, কিউট একটা জিনিস হাতে আসছে। হ্যাঁ, এটা দেখো, ইজ ইট মাস্টার্ড কালার, একটু ডার্ক মাস্টার্ড একটা কালার, খুব সুন্দর রেড মেরুন দিয়ে না এমব্রয়ডারি করা অ্যান্ড ছোটো ছোটো পুঁতি দিয়ে ওয়ার্ক করা। হেয়ার বেঁধে ফেলবো, আমারও তাই মনে হচ্ছে, 5 ফিটের তো কিছু অবস্থা, এত গরম, শ্বাস আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে, আমার চুল ভিজে গেছে পুরো হেয়ার আমার ভিজে যায়। আপনার ডিজাইন ক্লাব যে বা যারা বলছেন আমার লাগবে, প্লিজ আমি মেনশন করে দিয়েছি, জাস্ট চেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার একটা সঙ্গে কনফার্ম করে ফেলেন তাহলেই হয়ে যাবে। এই যে দাদা, এটা এত সুন্দর না, অলসো প্রিটি, কালারটা কিন্তু ইউনো লাইক রিফ্লেক্ট করতেছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, অলরাইট, অ্যান্ড এই জায়গাটাতে হচ্ছে এই যে এটা কাট কাট করা, এরকম করে কাট কাট ওয়ার্ক, ডিজাইনটা সুন্দর, ওয়ান এমব্রয়ডারি অ্যান্ড পুটি ওয়ার্ক করা আছে। ওকে, আচ্ছা, এটার সঙ্গে আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে প্লাজো পাচ্ছি আমরা, দিস ইজ দ্য প্লাজো, অ্যান্ড আমরা একটা কিউট লেগিংস পাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এটা নাজমারে গিফট করবো ভাবতেছি, এটা হচ্ছে প্লাজো, কারণ নাজমা তো সুইমিং পুলে নামে নো, তো আমি তো বাইরে যাচ্ছি, ঢাকার বাইরে আবারও যাচ্ছি ইনশাল্লাহ, তো নাজমারে ভাবতেছি এটা দিয়ে দিব কিনে, যে একবারে ও একটা সাথে আরেকটু ফ্রি পাবে। এটা হচ্ছে লেগিংসটা, বুঝছো না, বাচ্চারা যেইভাবে পড়তে যাবে, লেগিংস দিয়ে পড়তে চলো পড়তে পারবে, শারারা দিয়ে পড়তে, ডিভাইডার দিয়ে পড়তে চলো পড়তে পারবে, খুব সফট কিন্তু। অ্যান্ড এটা লিপি শেড, আজকে মেবি আমি লাইভে ইউজ করতে পারি, মেবি। এই ড্রেসটা আমার আছে, এটার নাম সাদা বাহার, কোনো দিন কোনো ড্রেস পাই না সোল্ড বলে, আই এম সো সরি হানি, বুঝতে হবে লাইফ কে করে, ফারিয়া যখন লাইফ করে তখন স্টক আউট হয়ে যায়, কিচ্ছু করার নেই, আমি তোমাদেরকে বলি তোমরা তো শুনো না কথা। আচ্ছা, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 1840 টাকা, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে উপদেশ দিছিলা যে আপু চুলটা বাঁধো, আর কতগুলো আছে না, একটু বের হইতেছে তো হইতেছে, শেষ হইতেছে না, এটা এটা 1 ইয়ার্সে চাচ্ছিলা, রাইট, অলরাইট, এটা হচ্ছে 1 থেকে 10 বছর পর্যন্ত, প্রাইস হচ্ছে 1590 টাকা, প্রত্যেকটা প্রাইস আমি ধরার আগেই বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1590 টাকা। কি কিউট, এটা 1 ইয়ার্স বেবিদের, আলিফা আপু থ্যাংক ইউ সো মাচ, তুমি পিছনে যাও মানে দূরে যাও, আমার ড্রেসটা দেখে লাভ নাই, আমার ড্রেসটা স্টক আউট। হ্যাঁ, এটা আমরা যেটা দেখাচ্ছি ওটা, এটা তো মানে ডলদের পরানো না, এটা কি কিউট স্কার্টটা, ও আমার যদি একটা বেবি ডল থাকতো, এই যে দেখো এটা ওয়ান, ওকে খুব কিউট না, সরি সরি অনেক দেরি হয়ে, আর সমস্যা নাই, তুমি যা পড়ছো সেটা কি আছে? নো ডিয়ার, স্টক আউট হয়ে গিয়েছে। জাহান আপু বলছো কাম ভালো আছে, আপু এটারে আমি কোথায় ধরবো, কিউটটারে কই ধরবো, এটা দেখো এটা খুব সুন্দর, মানে খুব কিউট কিউট, এটা কিন্তু স্কার্ট, অ্যাকচুয়ালি স্কার্ট, হ্যালো, এক বছর বেবিদের, এটা খুবই কিউট একটা স্কার্ট এবং খুবই এলিগেন্ট একটা স্কার্ট। হ্যাঁ, অ্যান্ড এটার প্রাইসটা আমি আরেকবার বলতে যাচ্ছি, 1590 টাকা, এটা তোমরা পাচ্ছ, এটাও 1 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছ। ওকে, সো এটা হচ্ছে তোমার 6 থেকে 15 বছর, অ্যান্ড প্রাইসটা হচ্ছে 1740 টাকা। আরাফা ত্রিমা আপু খুশি দা আপু, সো ওয়াও পিওর রেড অ্যান্ড ইউ নো পারফেক্ট ফর ফর পূজা, এটা ফেলে দিস, ডিজাইন ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন, এটা হচ্ছে একটা স্টাইলিস্ট ফ্রক, সুন্দর রেড অ্যান্ড ব্লু কম্বিনেশন, প্রিটি অ্যান্ড গ্রিন কালার আছে সামনে থেকে,
লেগেটা আপু এটার দাম কত বলে দিচ্ছি আপু এই যে দেখো এটা ছিটে ছিটে জারির মতো আছে ডিসলেপ এটা তোমার আর তোমার লাইভ আমি খুব লাইক করি পপস ঢুকে গেছে নাজমার চেহারাটা যদি দেখতা অলওয়েজ উপরে ফ্লোর থেকে ককরোচ ঢুকে নাজমা যা আর আছে আর কোন ড্রেস আছে ওকে ফাইন যা ককরোচ ঢুকে গেছে ককরোচটাকে না মারলে ককরোচ এখন গায়ে হতে সে পড়বে বাইরে থেকে আসছে বারান্দা দিয়ে খুব বাজে হাই চুমি এই যে দেখো এটা ডিজাইন করা অ্যান্ড এই এই পোর্শনটা এখানে পড়বে হ্যাঁ এটা খুব সুন্দর ফ্লাওয়ার 1-3 পার্ল দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে এক এক ঝাড়ুনি কি লাইভের সামনে বলে দেখ ওট আর কি কি কালার আছে আপু কালার জানার জন্য আমাদেরকে অফকোর্স ডিজাইন ক্লাবের পেজে লগ করতে হবে ডেলিভারি চার্জ ডিয়ার আউটসাইড ঢাকা হচ্ছে 100 টাকা ইনসাইড ঢাকা একটা ককরোচ নিয়ে কি করতেছ আল্লাহ এটা খুব সুন্দর একটা ফ্রক ওকে অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 1740 টাকা আমার বাসায় ককরোচ নাই বুঝছো ওটা দে ওটা দে ওটা দিয়ে দে কিন্তু এই উপরের ফ্লোরে যিনি থাকেন তার বাসায় ককরোচগুলা উড়ে উড়ে এসে আমার আমার ফ্লোরে পড়ে মাঝে মধ্যে এই নিয়ে তিনবার দেখলাম আমি টিয়ামণি বলতেছে তুমি একটা বেবি ডল থ্যাংক ইউ এসি না থেকে সবাই ভাবতেছে তুমি অসুস্থ হ্যাঁ না আরে দূর এগুলো সব সোয়েট সোয়েট করতেছে সোয়েটিং এগুলো এটা আরেকটা দিস ইজ দ্য লাস্ট ওয়ান রাইট নাজমা ওকে সো দিস লাস্ট ওয়ান এটা একটা ফ্রক এটাও খুব সুন্দর একটা ফ্রক ওকে এই যে দেখুন এই হচ্ছে নেক পোর্শনটা স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে তুমি আমার একটা বেবি ডল কবে আরও একটা বেবি ডল কবে হবে আর বেবি ডল হবে না ইনশাল্লাহ এই যে দেখো আমার বেবি ডল আছে এই যে এটা সুন্দর করে এই পোর্শনটাতে বসবে পোর্শনস কে যেন বলছিল ফেসবুক আর ইউজ করবে না কান্তা কে যেন ফেসবুক থেকে বিদায় নিছিল বাট আমার চোখে পড়তেছে সে ফেসবুকে আছে তো এই হচ্ছে পুরো ফ্রকটা ওকে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের নিচে যে লোয়ার পোর্শনটা দিস দ্য লোয়ার পোর্শন ওয়ান ব্লু কালার অ্যান্ড টু দিস দ্য ক্যান ক্যান ওয়ান ওকে এখন দেখি একটু এটা প্রাইসটা কিনেছে এটা 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 দিস ওয়ান এটা হচ্ছে 6-15 এটার প্রাইস হচ্ছে এটা 1790 এটা জাস্ট এটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস সাথে কনফার্ম করে ফেলো ঠিক আছে থ্যাংক ইউ জসরিন আপু আমার ওই ফোনটা এখন লাগবে তোমাকে আজকে অন্যরকম লাগছে বিকজ এসি নষ্ট হয়ে গেছে গরমে গরমে সোয়েটিং হচ্ছে আচ্ছা আমি একটু বলে দিই হ্যাঁ আর 5 বছর বয়সের উপরে 150 টাকা এক্সট্রা আমাদেরকে চার্জ দিতে হবে ঢাকার ভেতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি 60 টাকা অ্যান্ড ঢাকার বাইরে হচ্ছে সুন্দরবন ডেলিভারি চার্জের মধ্যে 100 টাকা আর হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা অ্যান্ড 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 ঢাকার বাইরে অর্ডারের ক্ষেত্রে তোমার কী করতে হবে পুরোটা অ্যাডভান্স বিকাশ করে নিতে হবে দেয়ার ইজ আ ককরোচ বিহাইন্ড ইউ অন ইউর গ্রাউন্ড ও সামসুন নাহার আপু নো আমার বাসায় ককরোচ নাই একটা ঢুকছিল এই যে আমার ব্যালকনিটা ওপেন করছে আর ঢুকছিল ওটাকে মেরে ফেলছে মেরে ফেলে দিয়ে আসছে নাই আচ্ছা এই সবগুলো রয়েছে ইন্ডিয়ান আর আমি কিন্তু ফোন নাম্বারটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি
আমরা কক্রোচ অনেক বেশি ভয় পাই। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে শোয়া 9টা, এক্স্যাক্টলি শোয়া 11টার সময় আমি ফারিয়া হাজির হয়ে যাব তোমাদের অনেক দিনের আসার মেকআপ টিউটোরিয়াল নিয়ে। বাট আমি এখনই লাইভটা শেষ করে দিই, আমি যেটা করবো সেটা হচ্ছে যে একটা পোস্ট দিব, পোস্টের নিচে তোমরা প্লিজ কমেন্ট করবা যে তোমরা আসলে কোন টাইপের আইডল দেখতে চাচ্ছ। আমাকে মোটেও কনফিউজ করবা না, আমার প্যারা দিবা না, তোমরা জাস্ট সুন্দর করে লিখবা যেটা তোমরা যেই আই লুকটা দেখতে চাও, ঠিক আছে? আর এটা হেয়ার স্টাইল না আপু, জাস্ট ও সবার সামনেই আমি পাঁচ ক্লিপ দিয়ে আটকাইছি, টু টাইপের পাঁচ ক্লিপ দিয়ে আটকা রেখে দিচ্ছি। হ্যাঁ, সো অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ। এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইন ক্লাবে, উপরে আমি মেনশন করে দিব। এখনই ফোন নাম্বারটা আমি ইউনো লাইক সেভ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, চেক আন, আসসালামু আলাইকুম, বাই বাই।